আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার শেয়ার করে যাচ্ছি নতুন একটি ভিডিও। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, তারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বর্তমান আমাদের যে স্পিনিং সেক্টরের যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়েই আজকে দুইটি কথাবার্তা বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাহিরে যে কোনো একটি পণ্য ক্রয় করতে যান বা আপনি মার্কেটে একটা কাপড় কিনতে গেলেন, তখন দোকানদার আপনাকে বলে যে ভাই, আমাদের কাপড়ের দাম বেড়ে গেছে। আর কারণ হলো যে সুতার দাম বেড়ে গেছে। তো সুতার দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের স্পিনিং এ যে আমরা সেখানে যেখানে আমরা সুতা তৈরি করছি বা ইয়ান প্রোডাকশন করছি, সেখানে আমাদের বেতন তো বাড়াইনি, তো সুতার দাম বেড়ে গেছে। আচ্ছা, এটা গেল। তারপরে আপনি যে কোনো পণ্য বা সার্ভিস নিতে গেলে বাংলাদেশের মধ্যে দেখা যায় প্রত্যেকটা জিনিসের আগের চেয়ে বেশি দাম বেড়ে গেছে। কিন্তু আমরা যে স্পিনিং সেক্টরে জব করছি, চাকরি করছি, সেখানে আমাদের একটি টাকা স্যালারি পর্যন্ত বাড়ানো হয় নাই। তো দেখেন আমাদের কি দুরবস্থা। তো আমি যে ফ্যাক্টরিতে জব করি, সেখানে আমাদের কোয়ার্টারে থাকার যে সিট ভাড়া ছিল 500 টাকা, সেই 500 টাকা থেকে বাড়িয়ে এখন করা হয়েছে 1000 টাকা, কিন্তু মালিক আমাদের স্যালারি বাড়াই নাই। তো দেখেন কি দুরবস্থা। এর মানে কি দাঁড়ালো, যে আমরা সবচেয়ে অবহেলিত, অর্থাৎ আমাদের কোনো মূল্য নাই, তো মানুষের কোনো মূল্য নাই। তো আমরা যদি জব না করে বাইরে একটা ব্যবসা করতাম, তো আমরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিতে পারতাম। কিন্তু স্পিনিং সেক্টরে জব করে এখানে আপনি মন চাইলেই বেতন বাড়াইতে পারবেন না। তো এটি হলো আমাদের সমস্যা, যে আমরা এই স্পিনিং সেক্টরে জব করি, এটি হলো আমাদের একটা দোষ। সেই দোষের কারণে আজকে আমাদের এই দুরবস্থায় পড়তে হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।